গ্রেফতার বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডল। সিবিআই তাকে গ্রেফতার করলো আজ। মিটার প্যালেসে ডেকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে। নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো বাগদার রঞ্জনকে। তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা এমনই উঠে এসেছে। সিবিআই সূত্রে জানা যাচ্ছে যে জিজ্ঞাসাবাদ করা হয় আপনারা জানেন রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে, তদন্তে বিভ্রান্ত করার চেষ্টা তদন্তকারীদের জিজ্ঞাসাবাদের পর এমনটাই জানিয়েছেন সিবিআই আধিকারিকরা। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হলো বাগদার রঞ্জন ওরফে চন্দন মণ্ডলকে। 2021-এর 21 এপ্রিল রঞ্জনের নাম উঠে আসে ফেসবুক পোস্টে, আর ছত্রে ছত্রে তার নামে অভিযোগ করেন উপেন বিশ্বাস, প্রাক্তন সিবিআই কর্তা। কি ছিল সেই ফেসবুক পোস্টে, উপেন বিশ্বাস কি বলেছেন দেখুন। রঞ্জন গোপনীয়তার জন্য নাম পরিবর্তন করা হয়েছে। আমি যখন 2011 থেকে 2016 সাল পর্যন্ত মন্ত্রী ও বাগদা কেন্দ্রের বিধায়ক, তখন প্রতি মাসে অন্তত দুবার বাগদা নিয়ম করে যেতাম। প্রাক্তন সৈনিক বলে, স্যার আপনার বিধানসভা কেন্দ্রে চাকরি বিক্রি হচ্ছে। ব্যাপারটা খুলে বলি, এখানে রঞ্জন, আগেই বলেছি নাম গোপনীয়তার জন্য পরিবর্তন করা হয়েছে, প্রাইমারি ও আপার প্রাইমারি শিক্ষকের চাকরি বিক্রি করে, প্রাইমারির জন্য 10 লাখ ও আপার প্রাইমারির জন্য 15-20 লাখ, এখন প্রাইমারির জন্য 15 লাখ ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের জন্য 25 থেকে 30 লাখ দর উঠেছে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো একেবারে এই মুহূর্তের খবর আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। সরাসরি চলে যাবো পার্থর কাছে। পার্থ রয়েছে আলিপুর আদালতে। আদালতে তো এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে চন্দনকে, কিন্তু যে বিষয়টা, চন্দনকে তো আগে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা, কি কারণে তাকে গ্রেফতার করা হলো। যখন জিজ্ঞাসাবাদ করা হয় তখন চন্দন জানায় যে আমি কি করে বলবো, এইসব বিষয়ে কিছু জানি না, আমি চাকরি দিও নি টাকাও নিইনি। দেখো আজকে সকাল 11টার সময় নিজাম প্যালেসে ডেকে পাঠানো হয় সিবিআই দপ্তরে চন্দন মণ্ডলকে। এবং সেক্ষেত্রে তুমি জানো এর আগে গত 21 জানুয়ারি তাকে ডেকে পাঠানো হয়েছিল, এবং সেই দিন তাকে দীর্ঘক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করার পরে ব্যাংকের একাধিক নথিপত্র নিয়ে তাকে আসতে বলা হয়। এবং সেই নথিপত্র যখন সিবিআই এর গোয়েন্দারা দেখেন এবং বিভিন্ন পারিপার্শ্বিক তথ্য প্রমাণ যখন সংগ্রহ করেন, সেক্ষেত্রে দেখতে পান যে চন্দন মণ্ডল বা উপেন বিশ্বাস বর্ণিত রঞ্জন, তিনি কিন্তু মিথ্যা কথা বলছেন। তদন্তকারীদের অন্যদিকে গোটা বিষয়টাকে চালিত করার চেষ্টা করছেন, এবং তার অ্যাকাউন্টে দেখা যায় যে লক্ষ লক্ষ টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছিল। সেটা শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনায় নয়, উত্তর দিনাজপুর এমনকি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তার কাছে টাকা এসেছিল। সিবিআই এর দাবি, এই যে নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়া, সেইটায় কিন্তু অন্যতম একটা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করছিলেন এই চন্দন মণ্ডল ওরফে রঞ্জন, এবং সেই জন্যই কিন্তু তাকে আজকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে যখন 11টার সময় ডাকা হয়, সেই তার পরবর্তীকালে তাকে বেশ কিছু প্রশ্ন করা হলে সেই প্রশ্নের কিন্তু তিনি জবাব দিচ্ছিলেন না বা তদন্তকারীদেরকে মিথ্যা কথা বলছিলেন। এবং তার পরবর্তীকালে একেবারে দুপুর 12টার পর আজকে চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে, এবং গ্রেপ্তার করার পর তাকে কিন্তু সঙ্গে সঙ্গে আলিপুর আদালতে নিয়ে আসা হয়েছে। এবং সিবিআই এর তরফ থেকে চন্দনকে কিন্তু নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানানো হয়েছে তেমনটা আমরা জানতে পারছি। কিছুক্ষণ পরে এই মামলার শুনানি পর্ব শুরু হবে। এবং এই চন্দন মণ্ডল সম্পর্কে তোমাকে একটু বিস্তারিত বলি, তুমি জানো যে গত 21 তারিখ যিনি চন্দন মণ্ডল নিজাম প্যালেস যায়, এবং সেই সময় তিনি কিন্তু একবারে সংবাদ মাধ্যমের সামনে আমাদেরকে তিনি জানিয়েছিলেন যে তিনি অভিযোগ করেন যে উপেন বিশ্বাসের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন যে নির্বাচনের সময় তিনি তাকে সাহায্য করেননি বলে মিথ্যে কথা বলে উপেন বিশ্বাস ফাঁসি দিয়েছে। তিনি কৃষি কাজের সঙ্গে যুক্ত, কোনোরকমভাবে টাকার বিনিময়ে চাকরি তিনি দেননি। এবং ঠিক একই রকমের কথা যখন সিবিআইকে বলে, সিবিআই যখন তথ্য প্রমাণ সংগ্রহ করে দেখতে পান যে চন্দন মণ্ডল তিনি মিথ্যে কথা বলছেন, এবং উপেন বিশ্বাস যে কথাগুলো বলেছিলেন সেইটা কিন্তু সত্যতা সিবিআই পায়, এবং তার পরবর্তীকালেই চন্দন মণ্ডলকে গ্রেপ্তার করা হয়েছে। কিছুক্ষণ তুমি যে কথা বলছো, সিবিআই আধিকারিকরা নিজেদের হেফাজতে চেয়ে তাকে আরো জিজ্ঞাসাবাদ করতে চায় এই কারণে, কারণ সিবিআই আধিকারিকরা বলছেন তুমি যেমনটা বললে যে তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বাগদার রঞ্জন ওরফে চন্দন। 21 তারিখ 21 জানুয়ারি এই বছরেই এই রঞ্জন ওরফে চন্দন
যখন সিবিআই এর আধিকারিকদের প্রথম মুখোমুখি হন তখন এই পুরো বিষয়টা অর্থাৎ তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ তিনি অস্বীকার করেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি কি বলেছিলেন সেদিন দেখুন হ্যাঁ আমি সহায়তা করার জন্য এসেছি আমি একজন ভারতীয় নাগরিক হিসেবে আইনকে সম্মান জানানো এসেছি যে বিষয়টা উপেন বিশ্বাস বলছিল যে আপনি লক্ষ লক্ষ টাকা তুলেছেন উনি আমাকে ফাঁসানোর চেষ্টা করেছে এটা যেহেতু আমি ওনাকে আমার ওখানে উনি এমএলএ ছিলেন আমি ওনাকে সহযোগিতা করিনি ইলেকশনের জন্য সেই কিন্তু অনেকেই তো বলছে যে আপনাকে আপনি টাকা নিয়েছেন তার কাছ থেকে এবং চাকরি না দিতে পারার জন্য টাকা পরে ফেরত দিয়েছেন আপনি করতেন না না আমি 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 জানি না আমি চাকরিও দিই না আমি টাকাও নিই আপনার বাড়িতে সম্পূর্ণ ফাঁকা মানে আপনি থাকেন না 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 আমি বাড়ি থাকি আমার শারীরিক অসুস্থতার জন্য আমি আসতে পারিনি কেউ আমি জানি না তো আমি কি করে জানবো না না আমি পালি বেড়েছি আমার শারীরিক অসুস্থতার জন্য আমি মেয়ের বাড়িতে ছিলাম আমার মেয়ের বাচ্চা হয়েছিল না আমার মেয়েরও অবস্থা খারাপ হয়েছিল আমি জানি না এটা আমি জানি না কে দায়ী আমার নামটা কেন উপেন বিশ্বাস করলো এটা তাও আমি জানি না 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 আমি কাউকে চাকরি দেয়নি আমি টিউশনি করি প্রাইভেট আমার এগ্রিকালচার আছে চাষবাস করি